দিয়েছে নতুন ক্লাস। এর আগে আমরা পুষ্টির উপর কিন্তু অনেকগুলো ক্লাস করেছি, সেখানে তোমাদেরকে আমি ভিটামিনের উপর থেকে এবং ভিটামিনের অভাবে কি কি রোগ হয় তার উপরে ক্লাস নিয়েছিলাম। এই প্রথম তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম খনিজ পদার্থের উপর, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন দেয়। আমাদেরকে পরীক্ষার কথা মাথায় রেখে পড়তে হবে এবং তার জন্য শুধুমাত্র আমি কিন্তু নিয়ে চলে এসেছি আইসিডিএস এর খনিজ পদার্থের উপর ক্লাস। তো যারা জানো না তাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, প্রত্যেক দিন সন্ধে 8টার সময় কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। আমার ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার সঙ্গে সঙ্গে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এন্ড কমেন্ট করো। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো খনিজ পদার্থ কি কি, অনেক কিছু হয়। কি কি? লোহা, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে খনিজ পদার্থ কি কি? লোহা, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়োডিন, এতগুলো হলো খনিজ পদার্থ। আমি কিন্তু এগুলো দিয়েছি কারণ এগুলো হচ্ছে পরীক্ষাতে আসে, এর বাইরেও কিছু খনিজ পদার্থ দেখতে পাওয়া যায়। আচ্ছা বলো তো খনিজ পদার্থ কেন দরকার হয়? আসলে উদ্ভিদের পুষ্টির জন্য বা প্রাণীদের পুষ্টির জন্য যেমন ভিটামিন লাগে, যেমন প্রোটিন লাগে, ঠিক তেমনই খনিজ পদার্থ লাগে। খনিজ পদার্থ ছাড়া উদ্ভিদের পুষ্টি কিন্তু ভালোভাবে হয় না, তাই জন্যই আমরা খনিজ পদার্থকে পড়ছি এবং দেখছিও। চলো এরপরে কি আছে? এরপরে আমরা যে খনিজ পদার্থগুলো একটু আগে দেখলাম, যে লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এই যে খনিজ পদার্থগুলোকে দেখলাম, সেগুলোকে আমরা ডিটেলসে দেখব। মানে মানে সেগুলো কোথায় পাওয়া যায়, সেগুলোর অভাবে কি রোগ হয় এবং সেগুলো কি কাজ করে। ফার্স্টে কে আসছে? ফার্স্টে আসছে সব থেকে ইম্পর্টেন্ট ক্যালসিয়াম। উৎস মানে কোথা থেকে আমরা পাবো ক্যালসিয়ামকে, কোথা থেকে পাবো? ফুলকপি, ফুলকপি থেকে পাবো, ডাল থেকে পাবো, পালং শাক, বাঁধাকপি, চুনো মাছ, ডিম, এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু ক্যালসিয়ামের মূল উপাদান। দুধও হয়, দুধ থেকেও প্রচুর পরিমাণে পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে কি হয়? আচ্ছা তোমরা জানো যে ক্যালসিয়াম কি করে? আমাদের শরীরে হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ ক্যালসিয়ামের অভাব যদি হয় হাড় ক্ষয়ে যাবে, আর হাড় খাওয়া মানে রিকেট, যে বলেছিলাম রিকেট রোগ হয়, অস্টিওম্যারাস ম্যালেসিয়া বা অস্টিওম্যারাসমাস বলেও একটা রোগ হয়, যেটা হচ্ছে হাড়ের ক্ষয়, এবং উদ্ভিদের ক্ষেত্রে মূলের বৃদ্ধি ব্যাহত হয়। আচ্ছা আমরা তো মানুষ, আমাদের হাত আছে, পা আছে, উদ্ভিদের তো হাত পা কে? উদ্ভিদের হাত পা হচ্ছে মূল। আমাদের যদি হাত পায়ের ক্ষতি হয় উদ্ভিদের মূলের ক্ষতি হবে, স্বাভাবিক ব্যাপার। তো কি হলো? ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে হাড়ের মানে ক্ষয় হবে, বিভিন্ন রোগ হয় যেমন রিকেট, অস্টিওম্যালাসিয়া, উদ্ভিদের ক্ষেত্রে মূলের বৃদ্ধি ব্যাহত হয়। এরপর কি দেখব? এরপর দেখবে এই ক্যালসিয়াম আমাদেরকে কিসে সাহায্য করে? উদ্ভিদের মূল গঠনে সাহায্য করে, মূলের বৃদ্ধিতে সহায়তা করে, এবং প্রাণীদের ক্ষেত্রে অস্থি এবং দন্ত গঠনে সহায়তা করে। আমি তোমায় বলছিলাম তো যে উদ্ভিদের মূলের গঠনে, মূলের বৃদ্ধিতে এবং প্রাণীদের ক্ষেত্রে অস্থি এবং দাঁত গঠনে সাহায্য করে। কে করে? ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম হলো। নেক্সট আমরা চলে যাব হচ্ছে ফসফরাস। ফসফরাস উৎস দানা শস্য, শিম, মটরশুঁটি, ডিম, দুধ। তাহলে কি কি হলো? শিম, মটরশুঁটি, ডিম, দুধ, এগুলো হচ্ছে ফসফরাসের উৎস। কোথায় দেখতে পাওয়া যায় এগুলো? এই সমস্ত দানাশস্য, শিম, মটরশুঁটি, ডিমে ফসফরাস দেখতে পাওয়া যায়।
কিসে সাহায্য করে? প্রাণীদের অস্থি এবং দন্ত গঠনে সাহায্য করে। এই ফসফরাসও কিন্তু অস্থি এবং দন্ত গঠনে সাহায্য করে। ক্যালসিয়াম একা করে এমন নয়, ফসফরাসও করে। আর কি? ফসফরাসের অভাবেও রিকেট এবং অস্টিওম্যালেসিয়া রোগ হয়। উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত হয় এবং নীল বর্ণ ধারণ করে হচ্ছে পাতা। পাতা নীল বর্ণ ধারণ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রেখো। চলো আমরা আমাদের পরবর্তী যাই। পরবর্তী আছে হচ্ছে আয়োডিন। আয়োডিন অভাবে কি হয় তোমাদেরকে আমি করিয়েছি এর আগে ক্লাসে, সবাই পারবে আশা করি। গলগণ্ড রোগ হয়, তাই তো? চলো, উৎস কি? উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, সামুদ্রিক লবণ। আরে বাবা, আয়োডিন মানেই তো লবণ। আমরা বলি না যে আয়োডিন আয়োডিন না খেলে, মানে লবণ না খেলে আমাদের অনেক রকম রোগ হতে পারে। তো এই আয়োডিনকেই তো লবণ, অর্থাৎ লবণ কোথায় পাই? সমুদ্রের জলে পাই, সামুদ্রিক জল। মানে এই সেই জন্য সামুদ্রিক যে মাছ থাকবে, সামুদ্রিক লবণ থাকবে, সামুদ্রিক যে উদ্ভিদ থাকবে, সেগুলো সবার মধ্যেই তো লবণ থাকবে। মানে কে থাকবে? আয়োডিন থাকবে। খুব সহজ, এটা দেখো, শুধু একটু বুদ্ধি খাটালেই কিন্তু তোমরা উত্তরটা করতে পারছো। শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। সামুদ্রিক মাছ, সামুদ্রিক লবণ, সামুদ্রিক উদ্ভিদ, আয়োডিন মিশ্রিত পানীয় জল এবং মাছের যকৃতে তেল, এগুলোতে হচ্ছে আয়োডিন থাকে। আয়োডিন কিসে সাহায্য করে? আয়োডিন হচ্ছে, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পায়। কি হয়? রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পায় এবং বললাম আমাদের কি হয়, গলগণ্ড রোগ হয়। তাহলে চলো আমাদের পরবর্তীতে। পরবর্তী বলছে সোডিয়াম। সোডিয়াম উৎস, সোডিয়াম হচ্ছে খাদ্য লবণ। সোডিয়াম কি, আমরা এটাকে কিভাবে লিখি জানো? NaCl, NaCl লিখি। তো এর উৎস হচ্ছে খাদ্য লবণ, দুধ, শাকসবজিতে পাওয়া যায় সোডিয়াম। সোডিয়াম কি করে? সোডিয়াম রক্তরসিকা, পাচক রস ইত্যাদির প্রধান উপাদান। তাহলে কি হলো? রক্ত, রক্তের যে রসিকা, পাচক রস ইত্যাদির প্রধান উপাদান। আর এর অভাবে কি হয়? এর অভাবে রক্ত পাতলা হয়ে যায়। কি হয়? রক্ত পাতলা হয়ে যায় এবং ওজন অনেক কমে যায়, মানে ওজন হঠাৎ করে অনেক কমে যায়। পরবর্তীতে যাই। পরবর্তী আছে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের উৎস কি? ফলমূল, বিভিন্ন শাকসবজি, প্রাণীদের ক্ষেত্রে মাংস, ডিম, এগুলো হচ্ছে পটাশিয়ামের উদাহরণ। মানে আমরা কোথা থেকে পটাশিয়াম পেতে পারি। এবার আমরা দেখব পটাশিয়াম কি কাজ করে। পটাশিয়াম প্রোটিন সংশ্লেষ ও শর্করা বিপাকে সহায়তা করে এবং জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে, উদ্ভিদদের সাহায্য করে বৃদ্ধিতে, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে কি করে? প্রোটিন সংশ্লেষ করে, এরপর উদ্ভিদদের বিপাকে সাহায্য করে, এছাড়াও জলের পরিমাণকে কিন্তু নিয়ন্ত্রণ কে করে? পটাশিয়াম। আর কি? যদি পটাশিয়ামের অভাব ঘটে কি হবে? এর অভাবে বেশি সংকোচনের শিথিলতা, অনিয়মিত হৃদস্পন্দন লক্ষ্য করা যায়। মানে অনেকে দেখবে যে আমাদের হার্টবিট হঠাৎ করে কারোর কারোর কমে যায়, আবার বেড়ে যায়, খুব সমস্যা হয়, মানে মৃত্যুর কাছাকাছি মানুষ পৌঁছে যায়। তো এই পটাশিয়ামের অভাব ঘটলে কিন্তু শরীরে এই সমস্যাগুলো দেখা যায়। এরপরে আমরা চলে যাই কাকে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি? Mg। ম্যাগনেসিয়ামের উৎস সবুজ এবং টাটকা শাকসবজি, মাছ, মাংস। ম্যাগনেসিয়ামের উৎস কি? টাটকা এবং সবুজ শাকসবজি, তার সঙ্গে সঙ্গে মাছ মাংস। কি হয়? উদ্ভিদের দেহে ক্লোরোফিল গঠন ও প্রাণী দেহে কোষ গঠনে সাহায্য করে। কি করে? উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে কোষ গঠনে সাহায্য করে কে? ম্যাগনেসিয়াম। এর অভাবে কি হয়? ক্লোরোসিস নামক একটা রোগ হয়,
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে বারবার রিপিট করে, এটা কিন্তু মাথায় রেখো। এবং অস্থির ভঙ্গুরতা দেখতে পাওয়া যায়, এটা আমাদের ক্ষেত্রে হয়, প্রাণীদের ক্ষেত্রে। এর পরবর্তীতে চলে যাই আমরা, কি বলছে যে এই এতক্ষণ ধরে যে খনিজ পদার্থগুলো পড়লে, যেটা আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে খনিজ পদার্থ কি, সেটা নিয়ে একটু আলোচনা আমি এখানে ডিটেলসে করে দিয়েছি। দেখো, খনিজ পদার্থ কি বলছে, জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থের প্রয়োজন হয়। প্রথমেই বলেছিলাম না যে আমাদের যেমন প্রোটিন লাগে, শর্করা লাগে, তেমনি খনিজ পদার্থ ছাড়া কিন্তু আমাদের সুস্থ বা স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারবো না, আমাদেরকে খনিজ পদার্থ লাগবে। না হলে বিভিন্ন রোগ হয়, দেখছো তো, দাঁতের ক্ষয় হয়, শরীরে রিকেট রোগ হয়, এমন অনেক সমস্যা দেখা দেয়। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে, আর কি করে, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে যে জল শোষণ করে। ধরো একটা উদ্ভিদ আছে, সে তো মূল দিয়ে, তার তো আমি বলেছি উদ্ভিদের হাত পা মানে কি, তার মূল, সে মূল দিয়ে জল শোষণ করবে। জল শোষণ করে কি হবে, সেই জলের মধ্যে কে থাকে, জলের মধ্যে হচ্ছে সমস্ত খনিজ পদার্থরা থাকে। মূলের মাধ্যমে তার মানে জলটা উঠলো, ওঠার পর যে উদ্ভিদ যখন খাদ্য বানাবে সেই জলটা চলে গেল ওখানে, দিয়ে যখন রান্না করবে উদ্ভিদ, তখন ওই জলের মধ্যে কিন্তু এই এতক্ষণ ধরে যে পড়ছিলে ম্যাগনেশিয়াম, আয়রন, এই যা যা পড়ছিলে, এই সমস্ত কিছু তার মধ্যে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। আর প্রাণীরা আমরা কোত্থেকে পাবো, আমরা এই উদ্ভিদগুলোকে খেয়ে পাবো। এই যে আমরা ফুলকপি খাচ্ছি, বাঁধাকপি খাচ্ছি, আমরা তো এইভাবেই পাচ্ছি। উদ্ভিদ মেন তৈরি করে, তারপর উদ্ভিদের থেকে কে নেয়, আমরা। এরপর চলে আসে লোহা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোহা দেখো কি বলছে, লোহা রক্তের একটি প্রধান উপাদান, প্রতি 100 ml রক্তে লোহার পরিমাণ 8 থেকে 10 মিলিগ্রাম। এটা কিন্তু মাথায় রেখো, পরীক্ষাতে প্রশ্ন দেয় এখান থেকে। প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকায় এরা সঞ্চিত থাকে। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন প্রায় 10 থেকে 12 মিলিগ্রাম লোহার প্রয়োজন হয়। মনে থাকবে এই সংখ্যাগুলো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয়, আমি মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কোথায় পাবো লোহাকে, ফুলকপির পাতা। আচ্ছা, ফুলকপি তো সবাই খাও, ফুলকপির পাতা কি কেউ খাও, কমেন্ট সেকশনে জানিয়ে তো কারা ফুলকপির পাতা খাও। এছাড়া নিম পাতা, নটে শাক, মাছ মাংস, ডিম, এখানে কাকে পাবো, লোহাকে। উদ্ভিদের ক্লোরোফিল গঠনে এবং প্রাণীদের ক্ষেত্রে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এই লোহা। উদ্ভিদের ক্লোরোসিস বা পাণ্ডু রোগ হয়, এই গাছের গোড়া, গাছের সবুজ অংশ হলুদ হয়ে যায়, এবং প্রাণীদের ক্ষেত্রে অ্যানিমিয়া রোগ হয়। যখন উদ্ভিদের দেহে লোহা ঠিকঠাক পৌঁছায় না, ওদের গাছের রং, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, এবং আমাদের ক্ষেত্রে যদি লোহা কমে যায়, আমাদের অ্যানিমিয়া হবে। মনে আছে যে যখন আমরা ছোট ছিলাম স্কুলে, আমাদেরকে আয়রন ট্যাবলেট দিত 9-10 যখন আমরা পড়তাম, কারণ যাতে আমাদের শরীরে লোহা না কমে যায়, কারণ লোহা কমে গেলে আমাদের খুব সমস্যা হবে, সারাদিন ঘুম পাবে, শরীরে ক্লান্তি লাগবে, আমরা পড়াশুনো ঠিক করে করতে পারবো না, খুব দুর্বল লাগবে। যার জন্য এই আয়রন ট্যাবলেট তখন ছোটোবেলাতে আমাদের দেওয়া হতো। আচ্ছা বলো তো, এটা কী হবে, কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয়, একটু আগেই কিন্তু আমি করিয়েছি, বলতে হবে এটা সঠিক উত্তর কী হবে, একটু ভাবো, কিন্তু বলতে হবে, একটু এক্ষুনি আমি পড়ালাম, আয়রন। যারা যারা আয়রন বলছিলে, উত্তর কিন্তু সঠিক, এবং আমি বুঝতে পারছি যে তোমরা কিন্তু মন দিয়ে ক্লাস করছো। চলো এরপরে কি বলছে, বলছে উদ্ভিদের খনিজ পুষ্টির জন্য যে সমস্ত অপরিহার্য মৌলিক উপাদান প্রয়োজন হয়, তাদের ধাতব এবং অধাতব এই দুই ভাগে ভাগ করা যায়। উদ্ভিদের বৃদ্ধির জন্য দুই ধরন, মানে কিছু পদার্থের প্রয়োজন হয়, যাদেরকে আমরা বলছি কি, খনিজ পদার্থ।
এই খনিজ পদার্থের মধ্যে আমি যে বললাম লোহা, ম্যাগনেশিয়াম, আয়রন, মানে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এই যে জিনিস পদার্থগুলোর কথা বললাম, এদেরকে এরা তো হচ্ছে, এদের ছাড়া উদ্ভিদের বিভিন্ন রোগ হয় আমরা দেখলাম, অর্থাৎ এরা হচ্ছে খুব দরকারি। যেমন জল আমাদের জীবনের জন্য দরকারি, তেমনি এই সমস্ত খনিজ পদার্থ হচ্ছে জীবনের জন্য খুব দরকারি। এই সমস্ত খনিজ পদার্থকে কি বলে? অপরিহার্য, অর্থাৎ যাদেরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, অপরিহার্য উপাদান। এবং এদেরকে, এই অপরিহার্য উপাদানকে দু ভাগে ভাগ করা যায়, কি কি? ধাতব এবং অধাতব। এইরকম পুষ্টির জন্য উদ্ভিদের পরিবেশ থেকে জল দ্রবীভূত অবস্থায় খনিজ লবণ শোষণ করে। উদ্ভিদের পুষ্টির ধাতব উপাদানগুলি হল ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এগুলো খাতায় নোট করে নিও এবং পড়তে থাকবে, না হলে কিন্তু ভুলে যাবে। এরপর কি বলছে? উদ্ভিদের পুষ্টিতে অধাতব উপাদান। এতক্ষণ আমরা ধাতব উপাদান দেখেছি, এবার দেখছি আমরা অধাতব উপাদান কি কি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, বোরন, ফসফরাস। কেমন? চলো, এবার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, আমি এখানে স্টার মার্ক করে দিলাম। কি বলছে? অতিমাত্রিক মৌলিক উপাদান বা মেজর। কি হবে এটা? মানে যেগুলো ছাড়া উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, এগুলোকে ছাড়া উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারবে না, তার বৃদ্ধি হবে না, গঠন হবে না, কিছু কিছু সময় উদ্ভিদ মারা যায়, তাদেরকে আমরা বলছি যে প্রয়োজনীয়, মানে লাগবেই, অর্থাৎ মেজর, যারা উদ্ভিদের দেহে বেশি পরিমাণে থাকতে হবে। দেখো, অতিমাত্রিক, অতি মানে কি? অনেক, অর্থাৎ এগুলো উদ্ভিদের শরীরে অনেকটা করে থাকতে হবে, অল্প থাকলে হবে না। কি কি? উদ্ভিদের পুষ্টির জন্য যে সকল মৌলিক উপাদান একান্ত আবশ্যক এবং অধিক পরিমাণে প্রয়োজন হয় তাকে বলা হয় ম্যাক্রো বা অতিমাত্রিক উপাদান। যেমন অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম, কার্বন, এগুলো ছাড়া কিন্তু উদ্ভিদের উদ্ভিদরা বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে, উদ্ভিদ বাড়তে পারবে না। আমি যে এতক্ষণ ধরে বলছিলাম যে উদ্ভিদের বৃদ্ধি হবে, উদ্ভিদের মূল গঠন হবে, এই যদি এগুলো না থাকে, এগুলো বেশি করে থাকতে হবে, অল্প থাকলে হবে না, অনেকটা থাকতে হবে। অনেকটা থাকে বলেই তো আমি বলছি অতিমাত্রিক উপাদান, অনেকটা আছে, অনেক মাত্রায় আছে, অর্থাৎ অতিমাত্রিক। আর দেখব কি, মাইক্রো বা স্বল্পমাত্রিক উপাদান। স্বল্প মানে কি? কম, অর্থাৎ কম পরিমাণে থাকবে, তাই তো? উদ্ভিদের পুষ্টিতে যে সমস্ত মৌলিক উপাদান খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে বলা হয় স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। যেমন তামা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো হচ্ছে স্বল্পমাত্রিক উপাদান। মানে এগুলো অল্প থাকলেও তেমন একটা সমস্যা হয় না, কিন্তু থাকতে হবে, এমনটা নয় যে না থাকলেও চলবে। আচ্ছা বলো তো এটা কী হবে? উদ্ভিদের কাণ্ড দুর্বল হয়ে যায় কোন মৌলের অভাবে? পারবে বলতে? একটু সময় দিচ্ছি ভাবার, না পারলে তো আমি আছি তোমাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য। সালফার, যারা যারা বলছিলে সালফার তাদের উত্তর কিন্তু একদম ঠিক। আজকে তোমাদের জন্য খনিজ পদার্থের উপর থেকে আমি এইটুকুই রেখেছিলাম, কারণ এগুলো পরীক্ষাতে একদম আসার মতো, তোমাদের পরীক্ষাতে হেল্প হবে, কারণ পরীক্ষার বেশি দিন আর বাকি নেই, পরীক্ষাতে আসতে পারে বা আসার মতো জিনিস কিন্তু আমি করাচ্ছি। তাই যদি আমার ক্লাস ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তার সঙ্গে সঙ্গে জানিও যে আর কিসের ওপর তোমরা ক্লাস চাও, তাহলে সেই মতো আমি আবার ক্লাস বানাবো। তাহলে এই পর্যন্তই থাকলো, আর মনে রেখো যে আমি কিন্তু সকলের কমেন্ট চেক করি, তো তোমরা কমেন্ট সেকশানে জানিও, আর তার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস কেমন লাগলো, তোমরা উপকার পেলে কিনা সেটা জানাতেও ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই রইল, সুস্থ থেকো, ভালো থেকো এবং টাটা।